हेलो फ्रेंड्स एंड वेलकम बैक टू माय चैनल। गुड मॉर्निंग सबाई के। सबाई केमन आछो? आशा करी निश्चय भालो आछो और आमिओ भालो आछी। सकाल बेलाय घूम थेके उठे समस्त काज हुए गेछे, झाड़ दावा मोछा स्नान करे पुजो टुजो दिए नियेछि, एकेबारे फ्रेश हुए गेछि। और आज के हच्छे शुक्रवार और ईद आछे आज के, तो सेई जोन्नो छुट्टी, समीरणदेर छुट्टी आछे, सबाई बाड़ीतेई आछे और सब काज आज के जो लेटे चलते। छुट्टी जेहेतु को चाप नहीं, मैं अफिस जाड़ा नहीं, सब किस लेटे चलते। तो एखी नास्ता करब, समीरण गे खे दे नीचे गे एक मे खाइए दिए, घूमते उठे गए खाइए टाइए ओके नीचे नहीं गे। एक्चुअल एखे हमें एक बागान कर सब्जी टब्जी लागान, समीरण एक्चुअल खूब शख इस सब जिस, तो शख हो कर निजे पुरोटा करछे ना, एक मालिक दिए कराच्छे और किछु किछु काज निजेओ करछे। तखन जल दीते गिएछे कल के, दो दिन तीन दिन हलो बीज टीज बोना होयेछे, एखोनो किछु बेरिये आसेनि। आज के जल खाबारे कि ब्राउन ब्रेड, एकटु डिम सिद्ध और मैंगो जूस। एखानकार आमगुलो खेते एकदम भालो लागे ना, माने आमादेर जे मुर्शिदाबादेर बा कलकातार जे सब आम, সেই সব আমগুলো অনেক টেস্টি, সাধুল্লা বা ন্যাংদা এত সুন্দর সুন্দর আম, কিন্তু আমাদের এখানে আমগুলো একদম পেনশা খেতে। তো আমি এই জন্য এখানে আম আনলে জুস বানিয়ে দিই, একটু চিনি দিই, খেতে ভালো লাগে। না হলে ওই আম হলে কে আর জুস বানিয়ে খাচ্ছে, ওই আম এমনি খেতেই কত সুন্দর লাগে। তো সকালকার এই হচ্ছে জলখাবার আজকে, ব্রাউন ব্রেড, ডিম সিদ্ধ আর ম্যাঙ্গো জুস। তো আমি খেয়ে নিই, খিদে পেয়েছি অনেকক্ষণ ধরে, খাওয়াইনি। আমি সমীরণ হচ্ছে জ্যাম দিয়ে ব্রেড খাই আর আমি হচ্ছে এমনিই খাই, বাটার দিয়ে আমার খুব ভালো লাগে টোস্টার টোস্ট করে, কিন্তু আমি হচ্ছে এখন বাটারটা অ্যাভয়েডই করি, বেশিরভাগই অ্যাভয়েড করেই চলি। তো আমি খেয়ে নিই। চলো আমি একটু নিচে বাগানের দিক যাই, সমীর আমাকে ডেকেছে, আমি বলে দিই খেয়ে দেয় আমি আসছি। তো এখন যাই দেখে আসি। চলো তোমাদেরকেও দেখাবো, এখনো কিছু বেরোয়নি যদিও। এই দেখো, এই হচ্ছে আমার লবিতে কিছু গাছ লাগানো আছে। তুমি কি বাগানে জল দিয়েছো? দিয়েছো তুমি জল? দাওনি? তুমি দাওনি জল? পাপা সাথে তুমি জল দাওনি? তুমি যে খেয়ে দিয়ে জল দিতে এলে। পাপা এখন কি করছে বাগানে জল দি? এখনো কিচ্ছু বেরোয়নি, সব বেরোবে আস্তে আস্তে, সবে বীজ বোনা হয়েছে। নিজে আমরা বাগান থেকে জল টল দিয়ে চলে এসেছিলাম, তারপর একটু মায়ের সাথে ফোনে কথা বললাম, দেখলাম ফোনে চার্জ নাই, তো সেজন্য চার্জে বসিয়ে এলাম ফোনটাকে, দিয়ে আমি রান্না চাপিয়ে দিয়েছিলাম। রান্না এখন আমার চলছে, আজ একটু লেটই হয়ে গেল, মানে বসে কথা বলতে গিয়ে একটু লেট হয়ে গেল, রান্না চাপিয়ে দিয়েছি। আজকে রান্না হচ্ছে চিকেন কষা আর বাসন্তী পোলাও, আমাদের বাঙালির খুব ফেভারিট খাবার একটা। আর সমীরণও নিচে গিয়েছিলো বাকি বাইকটা ধুতে, ও ধুয়েটিও চলে এসেছে, এখন মেয়ের সাথে ও টাইম কাটাচ্ছে। ঘরে আজ আমি বললাম একটু তেল মাখিয়ে দিতে, জানি না মাখাবে কি না। চলো আমি আমার রান্নাটা তোমাদের একটু দেখাই। মোটামুটি হয়ে এসছে, জাস্ট আমি সব কিছু জল টল দিয়ে দিয়েছি এখন, মানে চিকেন কষিও জল দিয়ে দিয়েছি, পোলাওটাওতেও আমি জল দিয়ে দিয়েছি, এখন ফুটবে। কটা বাসন পড়ে আছে সেগুলো হচ্ছে পোলাও। আহা কি ডেলিসিয়াস লাগছে দেখতে, পোলাওয়ের গন্ধটাতে যেন মানে পেট ভরে গেল। আর এখানে আছে, এখানে হচ্ছে চিকেন, ওয়াও কালারটা তো দারুণ লাগছে চিকেনের, খেতে খুব ভালো লাগলো। তো রান্নাটা হোক, তারপর বাসনগুলো মেজে নিই আর মামামের জন্য খাবারটা করতে হবে, এখনও রান্নাটা আমি করিনি। অ্যাকচুয়ালি ওরটা তো কিছু না, কুকারে সব কিছু দিয়ে সিটি মেরে দিই, খিচুড়ি টাইপের বানিয়ে দিই, ও খিচুড়িই খায়।
এখনো মশলাপাতি সেরকম দেওয়া চালু করিনি, আর আমাদের খাবারগুলো একটু একটু করে চাখাই ওকে, যাতে অভ্যেসটা আস্তে আস্তে হোক, তারপর ওকে ওর মতো করে টুক করে দেবো। তো এখন আমি বেশিরভাগ খিচুড়ি করেই খাওয়াই। তো বাসনগুলো মেজে নিই। এইগুলো সব সকালকার খাওয়ার বাসন কুসুন, চায়ের বাসন, তারপর রান্না করতে যেটুকু বলেছে সেই সব বাসন, আর সকালে যে জল খাবারটা খেলাম তার বাসন। রাতের বাসন রাতে আমি ধুয়ে রেখে দিই, বিচি বিচি লাগে না। সকাল উঠে কি থাকলো, সকালকার ঝাড় দেওয়া, মোচা, ডাস্টিং করা, এইসব কাজগুলো থাকলো। বাসন যদি দেখি এসে বেসিংয়ে প্রচুর বা সিঙ্কে প্রচুর বাসন, তাহলে মানে খাবার বানানোটাও খুব মুশকিল হয়ে যাবে, আর চিকেনটা দেখি কি অবস্থা, চিকেনটাও হয়ে এসছে। এইবার মামির যে খাবারটা হবে সেটা রেডি করে নিই। ওর সব রকম সবজি দিয়ে, ডাল দিয়ে, চাল দিয়ে, একটু নুন হলুদ সব কিছু দিয়ে সিটি মেরে নিই, ওইটাতে একটু ঘি দিয়ে খাইয়ে দিই। ভালোবাসে খেতে ঘিটা দিই, তো ঘিটাও খুবই পছন্দ করে। চলো এটা একটু খাবারটা বসিয়ে দিয়েছি। ওর মামাকে স্নান করিয়ে দেবো, ওর বাবা তেলও মাখায়নি, স্নানও করায়নি, আমাকেই করতে হবে। যাই হোক করিয়ে দিই, কারণ একটা বেলা হয়ে এসছে, স্নান করিয়ে ওকে খাইয়ে দেবো। সিটি করতে আর কতক্ষণ টাইম লাগবে, চলো মাম্মাম। মাম্মাম ইজি ছান করবে না তুমি, ও এখন খেলাতেই ব্যস্ত আছে, দুষ্টুমি করতে। স্নান করে দিগা, তেল মাখিয়ে দিগা, চলো 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 চলো। আইয়া আইয়া হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তখন দুপুরবেলায় বললাম যে মেয়েকে স্নান টান করাবো, স্নান টান করিয়ে টরিয়ে ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তারপর আমরাও আর খেয়ে নিয়েছিলাম, সেগুলো আর দেখাতে পারিনি। যাই হোক, তারপর ঘুম থেকে উঠে উঠে চা টা খেয়ে মেয়েকে খাবার টাবার খাইয়ে দিয়ে ওকে একটু ঘোরাতে নিয়ে এসেছি বাইরেটা। এখানে এখন খুবই ফাঁকা, দেখতেই পাচ্ছ তোমরা, এখানে যাই হোক একটু মানে হাঁটাও হয়, সন্ধ্যের হাঁটাটা, আর একটু ঘোরাও হয়, আর মেয়েরও একটু ভালো লাগে। ওকে নিয়ে একটু বেরিয়েছি সাইকেলে করে ঘুরতে, এই যে চুটকিনি ঘুরছে, আর সুন্দর সুন্দর একদম ফুরফুরে হাওয়া। এই গরমের মধ্যে ঘরে গরম লাগে তো, আর এই বাইরে এত সুন্দর হাওয়া দেয়, বেশ ভালোও লাগে। মাস্ক পরেই ছিলাম, এখন যদি না খালি অতটা অসুবিধে হয় না, এতটা ফাঁকা জায়গা এখানে, আর মাস্ক যদি একটু নাও পরি কোনো অসুবিধে হয় না।
তাই মাস্কটা এখন ছুট নিতে চলে এসেছে। তো একটু হাঁটাচলা করব, ঘোরাফেরা করব, তারপর ওপরে যাব। আর আজকে রাতের ডিনার বিশেষ কিছু বানাবো না, আজকে সেদ্ধ ভাত খাবো, মানে আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, ভাত, অমলেট আর ঘি, একদম জমে যাবে। দুপুরে খাওয়াটাও জমে গেছে পোলাও আর মাংস দিয়ে। তো একটু ঘুরি। আর সমীরণ গিয়েছে সবজি বাজার করতে, আমাদের এখানে শপিং কমপ্লেক্স আছে একটা, সেখানে সবজিওয়ালা প্রতিদিনই বসে, তো সেইখানেই সবজি কিনতে গিয়েছে। ও সবজি নিয়ে আসুক, ততক্ষণ আমরা ঘুরি একটু, ও আসার পর একটু ঘুরবো, তারপর ওপরে যাব, কারণ নিচে সুন্দর হাওয়া দেয়, তো বসে থাকতে বেশ ভালো লাগে আর হাঁটতেও ভালো লাগে। একটু হেঁটে টেটে নিই, তারপর ওপরে গিয়ে খাবার টাবার বানিয়ে, আর মেয়ে তো রাতে দুধ রুটি খাবে, ওর জন্য রুটি বানিয়ে নেবো একটা, দুধ দিয়ে ওকে খাইয়ে দেবো, তারপরে আমরা খেয়ে শুয়ে পড়বো। আজকের দিন এইভাবেই গেল আমার। যাক, তোমাদেরকে দুপুর থেকে দেখাতে পারলাম না, খাওয়া দাওয়া কী দেখাবো, যাই হোক। তো চলো তোমরাও আমার সাথে একটু ঘোরো আমাদের টাউনশিপ। এই টাউনশিপটা এখন নতুন তৈরি হচ্ছে বলে বিশেষ কিছু এখনও কিছু তৈরি হয়নি, মোটামুটি তৈরি হয়ে এসছে, এটা কম করে আরও সেট আপ হতে 1-2 বছর লাগবে, তারপর খুব সুন্দর লাগবে দেখতে। তিন্নি এখানে খুব চিৎকার করছে, তিন্নি তুমি মাস্ক পরেছো, দেখি দেখি মাস্ক পরে কেমন লাগছে তোমাকে, এই পড়বে না, এতক্ষণ তো পরেছিলে তুমি মাস্ক। আচ্ছা খুব ফেলে দিও না, দাও আমার হাতে দিয়ে দাও, আচ্ছা আমার হাতে থাক, ঠিক আছে। ই তিন্নি আজকে দুটো করে ঝুটি পেতেছে, এই তো ঘোরো ঘোরো তুমি ঘোরো। সোনার আমার নতুন সাইকেল, নতুন বলতে 1 মাস হয়ে গেল, এই সাইকেলে করেই ও বিকেলবেলায় ঘুরতে বেরোয়। হ্যাঁ হ্যাঁ গান করতে হবে না, আমরা নিচ থেকে ঘুরে টুরে এসে এক মেয়েকে মানে রুটি করে খাইয়ে দিলাম, আর আমাদেরও ভাত হয়ে গেছে, এবার আমরা খাওয়া দাওয়া করে নেব। আর এখানে একটু এসে বসলাম, মেয়ে হচ্ছে খেলছে ওর মামার সাথে, সমীরণ এখন অমলেট করবে, ও অমলেটটা খুব ভালো করে, তাই ওই করবে, আমি করব না। দিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, আজকের মতো এই দিনটা এখানেই সমাপ্ত হয়ে গেল। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও, প্লিজ প্লিজ প্লিজ। আর এখন গুড নাইট, বাই, সবাই ভালো থেকো।